দিল্লির দূষণে বাসিন্দারা এখনো পর্যন্ত আশার আলো দেখেনি, তবে তারই মধ্যে মঙ্গলবার খানিক স্বস্তি দিয়েছিল রাজধানীতে বাতাসের গুণগত মান। মঙ্গলবার গুণগত মান খানিক বেড়ে অতি খারাপের পর্যায়ে পড়েছিল, কিন্তু বুধবার সকালে আবার তা ভয়ানক পর্যায়ে পৌঁছালো। কি অবস্থা এখন দিল্লির বাতাসের চলুন দেখে নিই। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পরিসংখ্যান অনুযায়ী বুধবার সকাল 7টায় সামগ্রিকভাবে দিল্লিতে বাতাসের গুণগত মান ছিল 421। লোদি রোড, জওহরলাল নেহরু স্টেডিয়াম, অরবিন্দ মার্গের মতন দিল্লির গুরুত্বপূর্ণ জায়গায় অন্যদিনের মতোই দৃশ্যমানতা ছিল অত্যন্তই কম। পরিসংখ্যান বলছে বৃহত্তর দিল্লির মধ্যে বায়ু দূষণের হার সবচেয়ে বেশি নয়ডাতে, সেখানকার বাতাসের গুণগত মান 474। খারাপ পরিস্থিতি আরকেপুরামে, যেখানে বাতাসের গুণগত মান 433, এবং পাঞ্জাবি বাগ, যেখানে বাতাসের গুণগত মান 460। দিল্লি দূষণ নিয়ে মঙ্গলবারই কড়া মন্তব্য করেছে দেশের শীর্ষ আদালত। হাঁসফাঁস করতে থাকা দিল্লির দূষণ নিয়ে দিল্লি এবং তার প্রতিবেশী রাজ্যগুলিকে ভৎসনা করে সুপ্রিম কোর্ট। প্রত্যেক শীতে প্রতিবেশী রাজ্য পাঞ্জাব এবং হরিয়ানায় সর্ষের গোড়া পোড়ানোই দিল্লির এই দূষণের মূল কারণ বলে মন্তব্য করে আদালত। তাই সর্ষের গোড়া পোড়ানো বন্ধ করতে এই দুই রাজ্যকে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়। পাঞ্জাব সরকারকে শীর্ষ আদালত জানায় সর্ষের গোড়া পোড়ানো এখনই বন্ধ করা উচিত, কিভাবে করবেন সেটা আপনাদের বিষয়, আপনাদের কাজ, তবে এই কাজ এখনই বন্ধ করা উচিত। রাজধানীর বাতাসের গুণগত মান যে শ্বাসরুদ্ধকর পর্যায়ে পৌঁছেছে তা মানুষের স্বাস্থ্যকে খুন করার সামিল বলে মন্তব্য করে সুপ্রিম কোর্ট। দিল্লিতে বাতাসের গুণগত মান গত এক সপ্তাহ ধরে 400-এর ওপরে, যা অত্যন্তই ভয়ঙ্কর। পরিস্থিতি সামাল দিতে গাড়ির জোর বিচর নীতির ওপর জোর দেওয়া হচ্ছে, স্কুল বন্ধ করা হয়েছে, নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও রাজধানীর দূষণ পরিস্থিতি ক্রমাগত খারাপ থেকে অত্যন্ত খারাপ পর্যায়ে পৌঁছেছে। শীর্ষ আদালত জানিয়েছে সর্ষের গোড়া পোড়ানো তো বটেই, যানবাহনের ধোঁয়াও দিল্লির দূষণের অন্যতম আরেকটি কারণ। আগামী শুক্রবার এই বিষয়ে শুনানি হবে। কিভাবে সর্ষের গোড়া পোড়ানো বন্ধ করা যায়, বিকল্প উপায় কি ইত্যাদি নিয়ে আশু সমাধানের জন্য উত্তরপ্রদেশ, রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাব এবং দিল্লি সরকারের সঙ্গে কেন্দ্রকে আলোচনা করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ।